300 ফিট সহ বিভিন্ন ধরনের জনপ্রিয় জায়গাগুলোতে এই মজাদার চাপড়ি কিন্তু বিক্রি করা হয়। যদিও এগুলো অনেকেই চাপটি নামে চিনে থাকে, আবার চটাও বলে। আমাদের অঞ্চলে এটাকে চাপড়ি বলা হয়। আমরা এটা বিভিন্ন ধরনের ভর্তার সাথে খাই, একদম মচমচা হয়, খেতে অসম্ভব ভালো হয়। তবে মাংস দিয়ে, হাঁসের মাংস, গরুর মাংস বা মুরগি, যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আমরা প্রধানত এটা ভর্তার সাথে খাই, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি। আমার হাতে চাপড়ির ভিডিও আমি আগেও দেখিয়েছিলাম, আজকে আমার মায়ের হাতের বানানো চাপড়ির ভিডিওটা দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। চাপড়ি বানানোর জন্য প্রতি কেজি চালের সাথে 1 পোয়া অর্থাৎ 250 গ্রাম ডালই যথেষ্ট। আর এটা মচমচে করে খেতে চাইলে ভাতের চালের সাথে অবশ্যই আতপ চালও দিতে হবে। আতপ চাল প্রতি কেজিতে 250 গ্রাম দিলেও চলবে, আরও বেশিও দেওয়া যায়, হাফ হাফও দেওয়া যায়। শুধু সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল দিয়ে এই চাপড়ি বানালে খুব একটা মচমচে হয় না। আর ডাল ছাড়াও চাপড়ি বানানো যায় শুধুমাত্র চাল দিয়ে। যাই হোক, ডালের চাপড়িটা কিন্তু খেতে বেশি মজা। তো চাল ডাল ঘণ্টাখানেকের মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করা নেওয়া হচ্ছে। আর এই ব্লেন্ড করার সময় এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি নেওয়া হয়েছে। শুধু চালের চাপড়িতে এত কিছু লাগে না, লবণ দিয়ে চাপড়ির এই ব্যাটারটা তৈরি করে নিলেই হয়। কিন্তু ডালের চাপড়ির মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে এভাবে ব্যাটার তৈরি করলে এটা স্বাদটা অনেক ভালো আসে। ভিজানো চাল ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে পাটায়ও বেটে নেওয়া যায়, আবার ব্লেন্ডারের মধ্যেও ব্লেন্ড করে নেওয়া যায়। এটা অনেক মিহি করার দরকার পড়ে না, আর মোটামুটি পাতলা করেও ব্লেন্ড করা যায়। এই কারণে যে কোনো ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড হয় খুব ইজিলি, একদম সময়ও কম লাগে। তো সবগুলো একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটু হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে তারপর চুলায় একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে, এই যে ঢালাইয়ের যে লোহার তাওয়াগুলো আছে, এই তাওয়াগুলোর মধ্যে এই চাপড়িগুলো ভাজতে খুবই সুবিধাজনক। এছাড়াও রুটি ভাজা যে কোনো তাওয়া দিয়ে ভাজা যায়, ননস্টিকের তাওয়াতে ভাজলে একটু মচমচেটা কম হতে যায়। তাওয়া গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে এখন এর মধ্যে চাপড়ি দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার ঢাকনাটা একটু খুলে দিয়ে কিছুক্ষণ রাখলে এই চাপড়িটা বেশি মচমচা হয়। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা হয় নাই, যেটা চিতই পিঠার ব্যাটারে হয়ে থাকে আর কি। তো তার থেকে একটু ঘন রেখে এই চাপড়িগুলো তৈরি করা হয়। অসম্ভব মজাদার খেতে, একদম মচমচা চাপড়ি, আর বিভিন্ন ধরনের ভর্তার সাথে খেতে আমাদের কাছে তো একদম অমৃত লাগে। হয়তোবা ছোটবেলা থেকে আমরা এগুলো সবসময় বাসায় খাই, এই জন্য আমাদের কাছে বেশি ভালো লাগে। অনেকদিন না খেলে এটা খাওয়ার জন্য আমাদের ক্রেভিং হয়, এটা এতটাই মজাদার। সব রকমের ভর্তা দিয়ে চাপড়ি খেতে অনেক মজা, তবে আমাদের কাছে বেশি ভালো লাগে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, বাদাম ভর্তা আর ধনে পাতা ভর্তা। এই কয়টা ভর্তার সাথে চাপড়ি খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো শর্টকাটে একটু ভর্তাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একদম কুচো চিংড়ি, ছোট ছোট চিংড়ি পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে ধুয়ে প্যানের মধ্যে তেল ছাড়াই টেলে নেওয়া হচ্ছে। চাইলে তেল দিয়েও ভেজে নেওয়া যায়। আর এখানে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি এগুলোকেও ভেজে নেওয়া হয়েছে বাদামি করে, আর তারপর সবকিছু একসাথে বাটায় বেটে নেওয়া হয়েছে। এই হলো চিংড়ি মাছ ভর্তা। আর ধনে পাতা ভর্তাটাও, ধনে পাতাটা একটু টেলে আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে তারপর করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই ভর্তাগুলো খেতে অসম্ভব মজাদার হয়। এগুলো শুধু চাপড়ি দিয়ে না, এই ভর্তাগুলো কিন্তু বৌয়া ভাত, এমনি সাদা ভাত দিয়ে খেতেও অনেক মজা। ভর্তার অনেক রেসিপি আমার পেজে আছে, চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।